আসসালামু আলাইকুম। এডুকেশন সেন্টার 24 এর পক্ষ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি, আমি রবিউল ইসলাম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকে আলোচনা করব অনুসর্গ নিয়ে। আমরা এর আগের ক্লাসে উপসর্গ আলোচনা করেছি। যারা উপসর্গের ভিডিওটি দেখেননি তারা এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করে অথবা আই বাটনে ক্লিক করে দেখে আসতে পারেন। আমরা প্রথমেই জানব অনুসর্গ কাকে বলে। কিছু শব্দ আছে যেগুলো শব্দের পরে বসে নতুন নতুন শব্দ গঠন করে বা অর্থ প্রকাশ করে, সেসব শব্দকে অনুসর্গ বলে। আমরা আবারও দেখি, কিছু শব্দ আছে যেগুলো শব্দের পরে বসে নতুন নতুন শব্দ গঠন করে বা অর্থ প্রকাশ করে, সেই সব শব্দকেই অনুসর্গ বলে। সাধারণত যা বিভক্তিযুক্ত শব্দের অনু বা পশ্চাতে বা শেষে বসে তাই হলো অনুসর্গ। অর্থাৎ কিছু শব্দ আছে যে শব্দগুলো সাধারণত শব্দের পরে বসে নতুন নতুন শব্দ গঠন করে, অর্থাৎ কিছু কিছু শব্দ আছে যে শব্দগুলো শব্দের পরে বসে নতুন নতুন শব্দ গঠন করে বা অর্থ প্রকাশ করে, সেই সব শব্দকে অনুসর্গ বলে। সাধারণত যা বিভক্তিযুক্ত শব্দের অনু বা পশ্চাতে বা শেষে বসে তাই হলো অনুসর্গ। এখন আমরা অনুসর্গের কয়েকটি প্রয়োগ দেখব। যেমন একটা অনুসর্গ হলো বিনা। এই বিনা শব্দটি দিয়ে এখন আমরা একটা বাক্য তৈরি করব। প্রথমে একটা শব্দ তৈরি করলাম, এই যে দুঃখ বিনা, তুমি বিনা। তো এটা দিয়ে যদি আমরা বাক্য রচনা করি তাহলে তুমি বিনা আমার কে আছে, এটা একটা বাক্য, তুমি বিনা আমার কে আছে। তারপর দিয়া, এটা দিয়ে আমরা দেখতে পাচ্ছেন মন দিয়া, প্রাণ দিয়া, কান দিয়া। আর আমরা একটা বাক্য রচনা করলে দাঁড়ায় মন দিয়া পড়াশোনা করো, কান দিয়া শোনো, এরকম। তারপর দ্বারা, তোমার দ্বারা এমন কাজ কি করে সম্ভব, অবধি সন্ধ্যা অবধি অপেক্ষা করব। শহীদ, শত্রুর সহিত সন্ধি চাই না। সহ, তিনি পুত্র সহ উপস্থিত হলেন। প্রতি, আপনার প্রতি আমরা কৃতজ্ঞ। কারণ, পরের কারণে স্বার্থ দিয়া বলি। নিকট, তোমার নিকট অভিযোগ নিয়ে এসেছি। মাঝে, নদীর মাঝে নৌকা চলে। বদল, টাকার বদলে পণ্য পেলাম। বাদ, তিন মাস বাদে ফিরে এলাম। তো এরকম অনুসর্গের প্রয়োগ আশা করি আপনারা নিজেরা ওখান থেকে পারবেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ এ পর্যন্তই। যদি বুঝতে কোনো সমস্যা হয় বা কোনো প্রশ্ন বা মতামত থাকে তাহলে কমেন্ট করে জানাতে পারেন। আর আপনারাও কোন বিষয়ে ক্লাস চান সেই বিষয়েও আমাদেরকে জানাতে পারেন, তাহলে আমাদের জন্য আরও সহজ হয়ে যাবে। আর খুব শীঘ্রই এডুকেশন সেন্টার 24-এর পক্ষ থেকে বিভিন্ন বিষয়ে পাঠদান করানো হবে অভিজ্ঞ টিচার দিয়ে। তো এখানে বাংলা, ইংরেজি, অঙ্ক, তারপর কমার্স, সায়েন্স সব কিছুরই টিচার এখানে আছে এবং তারা ক্লাস নেবেন। তো আপনারা যদি আমাদের চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখবেন, তাহলে আমাদের পরবর্তী ভিডিওগুলো আপলোড করার সাথে সাথেই তার নোটিফিকেশন পেয়ে যাবেন। তো কথা হবে পরের ক্লাসে। সকলকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ। এডুকেশন সেন্টার, এসো জ্ঞানের সন্ধানে। Subscribe to our channel, click the bell button and enjoy the latest uploads from our channel.